উঠতে হয় এবং নামাজে যেতে হয়। যে জান্নাতে যেতে হলে রাগকে দমন করতে হয়, ক্রোধকে দমন করতে হয়। যে জান্নাতে গেলে স্ত্রীর প্রতি সুবিচার করতে হয়, ধৈর্য রাখতে হয়। যে জান্নাতে গেলে ছেলে সন্তানদের প্রতি সহনশীল হতে হয় এবং ওদের দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, নিজে না খেয়ে খাওয়াইতে হয়, নিজে না পরে পড়াইতে হয়। কোন জান্নাত সহজ হয়? যেই জান্নাতে যেতে হলে কুল সিরাত পার হতে হয়, যে জান্নাতে যেতে হলে মদ খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না। কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে আল্লাহ যা হালাল করেছে তা হালাল হিসেবে গ্রহণ করতে হয়, আল্লাহ যা হারাম করেছে তাকে সর্ব অবস্থায় ঘৃণা করতে হয়। যে ব্যক্তি দ্বীনের ইলম শিখতে ঘর থেকে পথ চলা শুরু করলো, এই দ্বীন শিখার উদ্দেশ্য তার জান্নাতের পথ সহজ, তার পুল সিরাত সহজ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যারা দীন শিখার জন্য কোরআন ও সহিহ সুন্নাহকে নিজের অবলম্বন একমাত্র অবলম্বন করে নিয়েছে, তাদের জন্য তাদের রব সূরা তাদের রব কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্ন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআনুল কারীম তোমাকে এমন এক পথের দিশা দেবে, তোমাকে এমন এক পথের সন্ধান দেবে, হিয়া আকওয়াম, যা সুদৃঢ়, যা অটল, নড়বড়ে নয়, যেটা থেকে যেটা তোমাকে জান্নাত থেকে বিচ্ছিন্ন করবে না। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে সহিহ সুন্নাহ থেকে দীন শিখে কোরআন থেকে এমন এক পথ দেখাবে যেই পথ দৃঢ়, জান্নাতের পথ, রবের সন্তুষ্টির পথ, রবের ক্রোধ, রবের রাগ হতে আশ্রয় দিবে, রবের নিষেধাজ্ঞা এবং রবের আদেশ সম্পর্কে ওকে পুঙ্খানুপুঙ্খভাবে ইলম দান করে। জেনে নাও চৌধুরী পাড়ার মানুষ, عن عثمان رضي الله عنه عثمان رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন, خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে ওই লোকটা 100 নম্বর পায় যে আলিফ শিখতে আসে, কোরআন শিখতে আসে, এবং তোমাদের মধ্যে ওই লোকটা 100 নম্বর পায় যে লোকটা 30 পারা কোরআন মুখস্থ, প্রতিদিন পড়ে, লক্ষ কোটি মানুষকে পড়ায়। তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, ইমামুল আমবিয়া, ইমামুল মুরসালিন, রাসূলানা, হাবিবানা, খলিলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি কিচ্ছু পারে না কোরআন শিখতে যায়, আর যেই ব্যক্তি অনেক কিছু পারে কোরআন শিখায়, তাদের দুজনকে আল্লাহ একভাবে উত্তম ভাবে দেখে। যে তুমি শিখতে আসছো, তুমি ছোট নও, তুমি ছোট, তোমার কমতি আছে, কিন্তু তুমি কোরআন শিখতে এসেছো। কোরআনুল কারীম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, তুমি শিখতে এসেছো, যে শিখায় আর যে তুমি শিখো, তোমরা আল্লাহর কাছে উভয় উত্তম সমান। যে সুন্দর করে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, যে এত সুন্দর করে পড়ে, আর যে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তোমাদের রাসূল বলছে সে যতবার আটকে ততবার তার দোষ নাকি হয়, যতবার আটকে ততবার তার নাকি হয়। তোমাদের মধ্যে যে সুন্দর করে পড়ো অনগরণ, তার যা নাকি তোমাদের মধ্যে যে এখনো শিখতেছো, করতে চেষ্টা করতেছো, পারো না, তার আরো বেশি না। এটা দিয়ে কি বলছে তাহলে কোরআন শিখো না, আটকে আটকে পড়ো না, উৎসাহিত করেছে তোমাকে, এখনো যদি তুমি কোরআন না শিখো তোমাকে উৎসাহিত করেছে। তো তুমি কি তাহলে বেশি নাকি পাচ্ছ যে শিখে তার থেকে, যে সুন্দর করে পড়তে পারে না,
যে তোমাকে পড়াচ্ছে, তুমি পড়লে তারও নাকি হবে, তুমি একজন পড়ছো, আমি যদি দশজন লোককে শিখাই, দশজন যদি পড়ে এবং আমি যদি পড়ি, এট এ টাইম আমি 11 জন মানুষের সওয়াব পাই। 11 জন মানুষ প্রত্যেকে একা যতটুকু সওয়াব পায়, আমি যদি 10 জনকে শিখে আমি একা 11 জনের সওয়াব পাই 11। এইখানে হচ্ছে আমার সফলতা, এইখানে হচ্ছে আমার পুরস্কার। আমি যে শিখাই 1 লাখ মানুষকে শিখাইলে, 1 লাখ মানুষ যদি বলে যে আলিফ ওর 10 নাকি হবে, আল্লাহটা বৃদ্ধি করে 7 থেকে 700 গুণ পর্যন্ত করতে পারে, আরো বেশি আল্লাহর ইচ্ছা। আর 1 লাখ মানুষের এই 700 গুণের বেশি, এই 1 লাখ দিয়ে মাল্টিপল করলে সমান আমার, আমি যদি 1 লাখ শিখি এটা হচ্ছে আমার পুরস্কার। আর ওই 1 লাখ যদি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আটকে যায়, ওদের আমি অনগরল করলে যা হয় ওদের আরো বেশি হবে ওদের। কি সুন্দর পুরস্কারের ব্যবস্থা! না কেউ ঠকবে না আল্লাহর ইনসাফে, আল্লাহর ইনসাফে কেউ ঠকবে না, কেউ ঠকবে না। কি সুন্দর আল্লাহর বিচার ব্যবস্থা, কি সুন্দর আল্লাহর পুরস্কার ব্যবস্থা, কতই না সুন্দর, কত ইনসাফ ভিত্তিক। আপনারা কি কখনো শুনেছেন এরকম কোন হাদিস? আমি যখন প্রথম এটা পড়েছি, প্রথম যখন আমাকে আমার এক ভাই, আমি বললাম যে কোরআনুল করিম বা ইলম সম্পর্কে বক্তব্য দেব, আমাকে সহযোগিতা করেন, আমাকে একটু একটা খুতবা বানায় দেন। উনি আলেম মানুষ, আমি তো আলেম না, তো উনি আমাকে যে খুতবা রেডি করে দেন, ওনার নাম হচ্ছে ওয়াসিউজ্জামান হাফেজাহুল্লাহ, আমার মতো বয়সী কিন্তু বেশ ভালো আলেম, পড়াশোনা করে অনেক বেশি আমার মতো, এরকম মানে আমার মতো না, উনি দিনের জন্য আমার চেয়ে আমার অনেক বেশি, আমি মনে করি আল্লাহ কবুল করবেন। আমি ওনার সম্পর্কে যেমন ভালো ধারণা করি, আল্লাহ ওনাকে এর চেয়ে অনেক বেশি করে ভালো করে কবুল করবেন। তো তিনি যখন আমাকে সুনান ইবনে মাজার একটি হাদিস দিলেন, আমি কনফিউজ ছিলাম, যেটা যদি আপনাদের সামনে বলি আপনারা আবার ভুল বোঝেন কিনা। এমনিতে আমি একদিন মনে করতাম আপনারা বোঝেন না, ইদানিং আমার বুঝে আসছে যে আমি বুঝি না, আপনারা বোঝেন না। সো আমি এখন বলা বন্ধ করে দিয়েছি। গত 8 বছর আমি ভাবতাম যে হাইরে বলা লাগবে, এরা বোঝে না, বোঝে না, বোঝে না। রিসেন্টলি আমি অনুভব করছি আমি বুঝি না যে এরা বোঝে না, তো দরকার কি বোঝা। তো আমি আসলে এখন মেনে নিছি যে আমি বুঝি না যে আপনারা বোঝেন না, এই জন্য এখন ভয় লাগে অনেকটা, হবে কেমন আগে ভাবতাম যে বোঝে না বলি। তো উনি যখন আমাকে এই হাদিসটা দিল সুনান ইবনে মাজার, আমি বললাম যে ভাই এটা বললে আবার কোন ভেজাল দেয়। উনি বললো যে না না, আপনি এজ ইট ইজ অনুবাদ করে দেবেন, যদি কারো কেউ কনফিউজ হয় বড় আলেমের থেকে এটা ব্যাখ্যা নিয়ে নেবে। হাদিসটা কি পড়ে শোনাবো? হ্যাঁ, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইয়াহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। আমাকে যারা হিংসা করে তারা বলবে যে জামশেদ বুঝানদের কিচ্ছু বোঝে না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ বলেছে জন্ম দেয়নি জন্ম নেয়নি, বলছে পরিবার আছে, পরিবার আছে। আমি বলছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, না না পুরো হাদিসটা শুনলে হয়তো কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। قالوا সাহাবারা সবাই বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুম, সকল সাহাবারা বললো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের মাঝে যে আল্লাহর পরিবার আছে তারা কারা? قال আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাত, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। তারা কারা? তারা হচ্ছে যারা কুরআনের পাঠকারী, যারা কুরআনের উপর আমলকারী, এরাই হচ্ছে আল্লাহর পরিবার, এরাই হচ্ছে আল্লাহর স্পেশাল, আল্লাহর বিশেষ জন। যতজন কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, তারাই আল্লাহর কাছে স্পেশাল, স্পেশাল আল্লাহ, সুবহানাল্লাহ, স্পেশাল। যারা কোরআনুল করিম পড়ে, যারা কোরআনুল করিমের উপরে আমল করে, তারাই হচ্ছে স্পেশাল। আজকে মূল আলোচনায় আসবো, এখন মূল আলোচনার বিষয় শিরক, যেটা ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, ইম্পসিবল। একটা অপরাধ এটা নিয়ে মারা গেলে জান্নাতে যাবে,
যে কোনো অপরাধ নিয়ে মারা গেলে বিচার হবে, রায় আল্লাহর হাতে। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি ক্ষমা করবে, যাকে খুশি ক্ষমা করবে। যে কোনো অপরাধ নিয়ে মারা গেলে বিচারের সম্মুখীন হবে, আল্লাহর ইচ্ছা ক্ষমা করবে বা জাহান্নামে। কিন্তু একটা অপরাধ নিয়ে মারা গেলে বিচারের সম্মুখীন হবে এবং ওর বিচার ওর এগেনস্টে যাবে, ওর বিচার ওর বিরুদ্ধে যাবে এবং ওর বিচারের মেয়াদ চিরস্থায়ী হবে, এই বিচারের রায় আর পরিবর্তন হবে। এটা হচ্ছে শিরিক। তো তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম যে এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান নয়, যারা দিন শিখতে পথ চলা শুরু করে তাদের জন্য জান্নাতের পথ, জান্নাতের পথ আল্লাহ সহজ করবে। সো এখান থেকে হাদিস কোরআন থেকে শুনে শিখে গ্রহণ করে জীবন পরিচালিত করতে হবে। শিরক বড় জুলম চৌধুরী পাড়ার মানুষ। বাংলাদেশে বর্তমান শিরকের জ্ঞান আর পর্দার জ্ঞান মোটামুটি কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে। শিরককে মানুষ শিরক মনে করে না, বেপর্দাকে মানুষ বেপর্দা মনে করে না। মহিলা তার বাবা, মহিলা তার স্বামী, মহিলা তার ভাই, মহিলা তার ছেলে মনে করে তার মা বোরখা পরে, তার মেয়ে বোরখা পরে, তার বউ বোরখা পরে, তার বোন বোরখা পরে, সবাই মনে করে এরা তো পর্দা করে। কিন্তু ওর মা বোন মেয়ে বোরখা পরে, কিন্তু একটা পিতা রেখে এভাবে কোমরের মধ্যে বান্ধে, নাভির নিচে একটা ফুল রাখে, বোরখার মধ্যে কয়েক রকমের জরি ঝরকা ঝুমকা ফুল পাখি অনেক কিছু রাখে। মানুষ আগে মেয়ের দিকে তাকালে তাকাতো হয়তো মুখের দিকে, এখন ওই ফুল নকশা জরি ঝুমকা সবকিছু অবজার্ভ করতে 3-4 মিনিট লেগে যায় ছেলে। কিন্তু প্রত্যেকের বাবা স্বামী ছেলে ভাই মনে করে পর্দা। এ তো গেল বোরখা। ঘটনা আছে, থ্রি পিস বললাম যে থ্রি পিস কেন বলে, বললো যে পায়জামা ওই নার জামা। হ্যাঁ, তো তাহলে ম্যাক্সিমাম থ্রি পিস হওয়া উচিত। ওটা দেখি পায়জামা সাদা পরবে, অন্য সারা পরবে, ঘোমটা দিছে এইভাবে আমার মতো করে, এইভাবে অঙ্গনাটা এইভাবে ফুলে আছে, চুলগুলো দেখা যায়, মুখখানা দেখা যায়, হাতের একটু দেখা যায়, ওর বাবা ভাই ছেলে আর সবাই বলছে ও পর্দা করে। তাহলে পর্দা, এটাও পর্দা। মহিলা থ্রি পিস পরছে, উন্নাটা বুকের মধ্যে এভাবে টেনে দিছে, কেমন বলো যে ভালো মেয়ে পর্দা করে বুকে, উন্না উন্না মানে বুকে কাপড়, ও পর্দা সে পর্দা। মহিলা টু পিস পরছে, একটুক জামা উন্না পরে নাই, ও ওর কাছে মনে হয় ও পর্দা। মহিলা টু কোয়ার্টার প্যান্ট আর এভাবে শুধু বুকটা ঢাকছে একটা কিছু একটা মতো করে, নতুন স্টাইলে বের হয়েছে, অনেক জামা কাপড় নাম জানি না, থাইল্যান্ডি ম্যালান্ডি ওটা পরে, গেঞ্জি গেঞ্জি পরে বের হয়েছে, ও বল ও পর্দা করে, বলে যে পর্দা মনে, ও করে মনে একটা। তাহলে পর্দা কয় রকম পাওয়া গেল? যে অর্ধনগ্ন হয়ে ঘরে পোশাক কম পরে সে মনের পর্দা করে, যে থ্রি পিস পরে বুকে উন্না রাখে সে বুকের পর্দা করে, যে থ্রি পিস পরে মাথায় ঘোমটা রাখে সে মাথা ঢাকা পর্যন্ত পর্দা করে, যে বোরখা পরে কিন্তু কোমর প্যাচ দিয়ে বাঁধে, জরি ঝুমকা লাল নীল বেগুনি হলুদ নানা রং বেরঙ্গের কাটিং ফাটিং দিয়ে পরে সে পর্দা করে, কিন্তু স্টাইলিশ পর্দা করে। আসলে সবই পর্দা সবাই বলে, কিন্তু ইসলামের মানদণ্ডে যে পর্দা ওই পর্দা তো এরকম না, খুব সাদা সাদা সিম্পল, মানে ঢাকবে, যেটা ঢাকলে কারোর আকর্ষণ থাকবে না, দেখা যাবে না, এটাই তো সিম্পল। পর্দা মানে কি, বোরখা মানে কি, হিজাব মানে কি, নিকাব মানে কি, নিচের দিকে নজর রাখবে, এমন পোশাক করবে যে পোশাকে শরীরের অবকাঠামো বোঝা যাবে না, শরীরের অবয়ব বোঝা যাবে না, এমন পোশাক করবে যে পোশাকে ওকে আকৃষ্ট করবে,
আমি মনে বলছি মাটি চুটি লাগানো কাপড় করতে না, দ্যাটস মিন ব্ল্যাক হলে ভালো, একটু ঢিলে ঢালা, একটু ঢিলে ঢালা ব্ল্যাক হলে ভালো হয়, যে কোনো এক কালার করা যায়, যতটা ডিজাইন যতটা আকর্ষিত। আচ্ছা আপনি বোরকা পরছেন মানুষকে ঢাকার জন্য, যে আমি ঢেকে ফেলবো না যে কেউ যেতে না দেখে, এখন এই বোরকা ডিজাইন করেন কাকে দেখান, বোরকা দেখানোর জন্য আপনাকে তো দেখতেছেন সে বোরকা পরেছে, তার মানে মহিলার কথা হচ্ছে যে ভাই আমি আমাকে দেখাবো না, তবে আমি যে বোরকা পরি এটা সবাইকে দেখাবো, কি বোরকা পরি, হ্যাঁ এতটুকু না ইনসাফি করবো না ভাই, জানাকারীদের শত হলো ওরা আমার জাতি ভাই দেশীয় ভাই, জেনাকারীদের উপরে এত বড় অত্যাচার আমি করতে পারি না, আমি ঢেকে ফেলছি আমাকে ভাই তোরা আমার বোরখা দেয় যে বান্দেশি কমর সাইজটা দেয়, আমি কি জিনিস খেটে জিনিস তো এটা কেন বললাম, এটা কি আমার ভাই কনফিউজ হয়ে গেছে, তো শিরিক বলছে যে আমি দেখেন আল্লাহ ছাড়া কাউকে মানে না, তবে নিয়ে হোক মানব গরু ছাগল অন্য করণ আমি মসজিদ ব্যতীত অন্য অন্য যে জায়গায় যাই আমি জীবনে কিন্তু কোন পীরকে ভাই সেজদা দিয়ে যাই, কারণ সেজদা আল্লাহকে দিতে হবে, তবে আমি বায়াত হয়েছি তরিকা মেনে চলি আর কি, কথা বোঝেন নাই, আমি মুসলমানের ছেলে মুসলমান 90% মুসলমানের দেশের মানুষ, ভাই আমি জীবনে মাজারে যাই নাই সিজদা দেই নাই, তবে ভাই আমি ভাই ভাই আমি এই কামটা ভাই শিরক করি না, তো নামাজ পড়েন কই না, তো একটা হাদিস আসছে যে মানে যে নামাজ ছাড়ে ফাকাদ আশরাকা সে শিরক করে, বুঝেন না আপনি মাজারে যান না মসজিদে যান, তাহলে মাজারে যান না কেন কয় সিজদা দিলে শিরক, তো মসজিদে যান না কেন তো শিরক হবে না, আপনি আসলে কেন জানেন, তো আমি মানে চিন্তা এইভাবে ব্যাখ্যা দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না, আমি যেমনি কথা কই এমনি কথা কইলে এখন বিপদ আছে, কারণ এই যদি এখানকার শ্রোতার মধ্যে সীমাবদ্ধ থাকে বলা যায় ভুল ত্রুটি হলে এখানের বেশি যাবে, আমি দুই তিন দিন আগে একটা মাহফিল ছিল ওখানে আমি একটা কথা বলেছি, সবাই ভিডিও টাইটেল দিছে আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে, আমি আল্লাহর কাছে দোয়া করি হারাম ওরা খায় ওদেরকে আল্লাহ দুনিয়াতে বিচার করি, ওরা ওয়াজ মাহফিলকে আজে বাজে টাইটেল দিয়ে শুধু ওদের অ্যাড ভিউ বেশি হলে অ্যাড নগ্ন ভিডিও ভিডিও আসে অ্যাড টাকা আসবে, ওই টাকা দিয়ে নিজেকে ফ্রিল্যান্সার বলবে আর মানে গাড়ি চড়বে এই ঘুরে বেড়াবে, ফ্রিল্যান্সার বলবে কাজকাম কিছু করবে না এই টাকা দিয়ে সংসার চালাবে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক অথবা আমি বদদোয়া দিচ্ছি এদেরকে, এই হারাম ওদের পেটে গিয়ে ওদের আল্লাহ ওদেরকে শাস্তি দিক, কারণ ওরা ভেজাল লাগা রাখছে বেশি, ও টাইটেল দিচ্ছে যে জবাব এসে গেছে, তাই বেটা আল্লাহর পক্ষ থেকে ওই আসছে আমি বলছি না জবাব আসছে, হ্যাঁ আর আমি বলছি তবে তোর এই ভিডিও টাইটেল আমাকে দেখবে দাঁত ভেঙে ও যেভাবে দাঁত ভেঙে ও শাস্তি পেলে যদি আমার লাভ হয় তাহলে বলতাম শাস্তি দেখ খালাস তোমরা ভালো হয়ে যাও, কেমন এটা হারামিন হারামিন, এই যে তোমরা যারা ভিডিও করতেছো এখন তোমাদের বয়স কত আমি জানি না, under 20 হবে, তোমাদের অধিকাংশ তোমরা ভাড়ায় 500 ভাড়া দিয়ে এখানে ক্যামেরা নিয়ে আসছো, তোমাদের যে চ্যানেলের মালিক ও বেটা বসে বসে এখন প্রেমিকা নিয়ে চা খাচ্ছে, চিনিও আমি চিনিও চিনিও তুমি চিনো না তোমার মালিক আমি চিনি, ও দাড়ি কাটে এখন নিচে প্যান্ট পরে, তোমার ভিডিও ভিউ কেন হয় না তোমার ওই ক্যামেরা রেকর্ডিং এর দোষ দিচ্ছে, আর যে এডিটর এডিট করছে আর যে কন্টেন্ট রাইটার টাইটেল দিছে ওরও দোষ দিচ্ছে, চাকরি থেকে বাদ করে দিয়ে বেটা ভিউ হয় না কেন, আর স্মরণ করুন যখন লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে ওয়াজ করছেন, ইয়া বুনাই হে আমার ছেলে হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ
তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাস শিরকা, নিশ্চয় শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। এই পুরো পৃথিবীর জিন এবং মানুষ সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ তৈরি করে, আর যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, দুইটাকে যদি মাপা হয় শিরকের চেয়ে বড় অপরাধ। এই যে তুমি বলো রাতের বেলা গাছের পাতা ছেড়া যাবে না, অমঙ্গল হবে, পাতার ক্ষমতা আছে অমঙ্গল করার? তোমার সামনে দিয়ে বিধবা গেছে, তোমার যাত্রা অমঙ্গল হয়েছে। ওর জামাই মারা গেছে, তুমি ওরে দেখছো, তোমার যাত্রা অমঙ্গল হয়েছে। এসব ফালতু হিন্দু আনা কথা বাদ দাও, কেন তুমি ভগবত গীতা থেকে শিক্ষা নিচ্ছ, নিজেকে মুসলিম? না না না, আমি কারো বিরুদ্ধে বলছি, আমি বলছি তুমি মুসলিম তো কোরআন থেকে শিক্ষা নাও। কোরআন তোমাকে এমন শিক্ষা দেয়, কোরআন তোমাকে বলো যে কোনো কাজ করার পরে পূর্বে বিসমিল্লাহ বলো, মাগরিবের পরে, ফজরের পরে বলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া আস-সামিউল আলীম। এই মাগরিবের ফজরের পরে পড়ো যে আল্লাহর নামে শুরু করলে আসমান ও জমিনে কোনো কিছু কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। তুমি সাক্ষী দাও, তোমার কিছু হবে না। যদি কিছু হয়ে যায় সেটা আল্লাহ পক্ষ থেকে তোমার তওবা, সবর করো, ওটার উপরে আখিরাতে তোমার জন্য পুরস্কার রয়েছে। আর যদি কিছু না হয় তাহলে তুমি তোমার ঈমানের উপর আছো এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট হও যে ইয়া আল্লাহ আপনি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আমি আমল করে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি আমাকে আশ্রয় দিতেই থাকবেন মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি আমাকে আশ্রয় দিতে থাকবেন। আন আবি বকরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না? সালাহান, তিনি তিন তিনবার একই কথা বললেন। ক্বালু, সকল সাহাবারা বললেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে জানিয়ে দিন। ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল-ইশরাকু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, এবং পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আলা ওয়া কওলু যুর, তিনি হেলান দিয়ে বসলেন, বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং তিনি বললেন শুনে রাখো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আলা ওয়া কওলু যুর, মিথ্যা সাক্ষ্য দাও, মিথ্যা মিথ্যা সাক্ষ্য দাও, জেনে রাখো চৌধুরী পাড়ার মানুষ, এগুলো পৃথিবীর বিশাল বড় অপরাধ, যেই অপরাধ আসমান থেকে জমিন পর্যন্ত পুরো অংশটুকু নেকি দিয়েও হয়তো তোমার সম্ভব না এটাকে ভরপাই করা। আসমান থেকে জমিন পর্যন্ত নেকি দিয়েও তোমার আল্লাহর ক্ষমা ছাড়া তুমি নেকি দিয়ে তোমার নেকি কাটা যাবে, গুনার বদলে কাটছিট হবে না, মানে ব্যালেন্স ওকে হবে। এক ভরি স্বর্ণ যদি কারো তুমি নিয়ে নাও, 50,000 টাকা আজকের দিনে দিলে কি স্বর্ণের দাম ক্লিয়ার হবে? আধা বরিল হবে, কতটুকুর হবে? 5.5 গ্রামের হবে। ওই অপরাধগুলো এত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াবের বিনিময়ে ওই গুনাহ হয়তো ভরপাই হবে না, ইল্লা আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা ছাড়া। আর এমন লোক তাকে আল্লাহ কেন রহমত করবেন? আল্লাহ কাকে রহমত করবেন, কাকে রহমত করবেন না অনেক জায়গায় বলে দিয়েছে, কেমন কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ অনেক জায়গায় বলে দিয়েছে। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে যারা জান্নাতের কাজগুলো করছে তারা জানে না যে কাজগুলো কবুল হচ্ছে কিনা, এবং তাদেরকে যারা দেখে আমরা কেন তাদেরকে কিছু বলি না, তাদের পায়ে চাই না, তাদেরকে এত মানে এমন কিছু মনে করি না, কারণ আমরা জানি না তার এই আমল আল্লাহর জন্য একনিষ্ঠ কিনা। সে জানে আর কে জানে, তাকে অপেক্ষা করতে হবে মৃত্যু পর্যন্ত, তার থেকে যতটুকু শিক্ষা কোরআন সুন্নাহ থেকে আছে অতটুকু আমি নিব, কিন্তু তার মানে ক্ষমতা নাই আমাকে জানিয়ে দেয়, আমার ক্ষমতা নেই তাকে সাব্যস্ত করা যায় আপনি আল্লাহর ওলি।
মানে আল্লাহর পক্ষ থেকে বন্ধু নির্বাচন আল্লাহর জন্য আমি করতে পারবো, আমি বুঝতে পারছি আল্লাহর ওলি মানে আল্লাহর ওলি। তাহলে এই যার ওলি সে স্বীকার করবে যে ও আমার ওলি, আমি তো জানি না। হ্যাঁ, উনি ওলিদের বৈশিষ্ট্য বলেছে, উনি ওলিদের বৈশিষ্ট্য বলেছে, তো এটা তো উনি যাকে ওলি বলেছে সে ওই বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে, আল্লাহর ওলি হবে, আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। আমি ওনার থেকে কোরআন ও সুন্নাহ থেকে যতটুকু যাই ততটুকু হবে, তবে যদি উনি মিশ্রিত হয় আমাকে ছেড়ে দেবো, কারণ আমি অত জ্ঞান রাখি না যে আমি বসে বসে চাইল থেকে ধান বাছাই করবো যে এটা ওনার ভালো এটা ওনার খারাপ এটা ওনার ভালো এটা, আমি পারবো না তো বাছাই করতে ভাই, এত জ্ঞান না। এমন যে চাচা আপনার বাচ্চা অন্য কাউকে দেখ, যারা আমল কম হোক অ্যাটলিস্ট যতটুকু শিখায় কোরআন সুন্নাহ থেকে কি করে শিখায়। যাই হোক, দিনে ভাই চৌধুরী পাড়ার মানুষ যে অপরাধগুলো সমস্ত আমল বাতিল করে দেয়, সেই অপরাধ সম্পর্কে সতর্ক হন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আচ্ছা ওহী কার কাছে আসছে, কার কাছে আসছে? তো কোরআনে যত জায়গায় আল্লাহ বলছে বলুন, তত জায়গায় কাকে বলছে বলতে? আল্লাহর নবীকে বলছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এইবার চৌধুরী পাড়ার মানুষের উচিত নিজের আমল থেকে, নিজের কর্ম থেকে, নিজের পাপ থেকে শিরিক বাছাই করা। ও চৌধুরী পাড়ার মানুষ, ভুলের মধ্যে থেকো না, থেকো না ভুলের মধ্যে। তোমাদের রব বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি, শেষ বিচারের প্রতি, কিয়ামতের প্রতি, গায়বের প্রতি, নবী রাসূলের প্রতি ঈমান আনার পরও শিরক করে। চিন্তার বিষয় চৌধুরী পাড়ার মানুষ। সূরা ইউসুফের এই আয়াত বড় চিন্তার বিষয়, সূরা ইউসুফের এই আয়াত বড় চিন্তার বিষয়, বড় ভাবনার বিষয়, বড় ভাবনার বিষয় যে এদের অধিকাংশ মানুষ ঈমান আনার পর শিরক করে। ও মুমিনরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, ও মুমিনরা যুগ তোমরা যারা ঈমান এনেছো শেষ বিচারের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, দেখো নিজের আমল, নিজের পাপের মধ্যে কোন আমল, কোন পাপ যা আল্লাহ সাথে অংশীদারিত্বের প্রমাণ রাখে, বাছাই করো, বাছাই করো। উপায় নাই, উপায় নাই, আজকেই শিরিক সম্পর্কে সচেতন হও, যে অপরাধ ক্ষমা হবার নয়। তোমাদের আমাদের রব বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, ক্ষমা করবে না যে ওনার সাথে শিরিক করে। ওয়া ইয়াগফির, এবং এই ছাড়া ক্ষমা করবে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। এই ছাড়া ক্ষমা করবে, কি ক্ষমা করবে, কাকে ক্ষমা করবে, কত ক্ষমা করবে, মা দুনা যালিক, মা দুনা যালিক, অপরাধ যাকে খুশি, যত অপরাধ হোক, মা দুনা যালিক লিমান ইয়াশা, শিরক যদি না থাকে, মা দুনা যালিক লিমান ইয়াশা, অপরাধ যত হোক, অপরাধী যেই হোক, ক্ষমা করবে আল্লাহ আল্লাহর ইচ্ছা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে
মহাপাপ রটনা করলি, যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো। ও চৌধুরী পাড়ার মানুষ, নিয়মিত নামাজ পরিত্যাগ আল্লাহর সাথে শিরিক, নিয়মিত নামাজ পরিত্যাগ আল্লাহর সাথে কুফরি, নিয়মিত নামাজ না পড়া আল্লাহর সাথে অংশীদারিত্ব করার সমান, নিয়মিত নামাজ না পড়া কুফরির সমান। তোমরা সতর্ক হও, তোমাদের ঈমান নিয়ে যা খুশি হয়ে যাও, বিপদ সুখ উৎসব উচ্ছ্বাস, বিপদ মুসিবত যত কিছু, যত বড় অথবা যত ছোট, যেখানেই থাকো না কেন, আল্লাহর সামনে মাথা নত করতে হবে সালাতের মাধ্যমে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ আল্লাহর সাথে শিরিক করলে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তার জন্য হারাম করবে, আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ হারাম করবে জান্নাতকে, তার জন্য আল্লাহ নিষিদ্ধ করবে, চিরস্থায়ী নিষিদ্ধ করবে, চূড়ান্ত নিষিদ্ধ করবে জান্নাতকে, ওয়া মাওয়াহুন নার, এবং তার বসবাসের আবাসস্থান করবে জাহান্নামকে, আগুনকে, ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এবং যে জালেম আল্লাহর সাথে শিরক করে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং চৌধুরী পাড়ার মানুষ, তাওহীদের দিকে ফিরে আসো, ও বাংলার জমিনের বাংলাভাষী মানুষরা, তাওহীদের দিকে ফিরে আসো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুতিল মুলক মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, ও তানজিউল মুলক মিম্মান তাশা, এবং যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, ও তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দেন, অত জিল্লু মান তাশা, যাকে খুশি আপনি জিল্লাত অপমানিত লাঞ্ছিত করেন, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফিরে আসো মানুষ তাওহীদের দিকে, আল্লাযীনা আমানু, তোমরা যারা অপরাধ, যা খুশি তা আজকের দিন থেকে তোমাদেরকে বলবো, এখন থেকে নারী এবং পুরুষ, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ, বুদ্ধিমান এবং বোকা, যে যে অবস্থানে আছো, তোমাদের রব বলছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে না। এতক্ষণ হয়তো অনেকে বলতে পারেন, জামশেদ মজুমদার কি বলছে, সূরা ইউসুফ কি আমরা পড়িনি, আমাদের হুজুররা পড়ে না, তারা হইতে খতম, তারা হইতে কি পড়ে না, মুফতিরা কি জানে না, মুনশিরা কি জানে না, মোল্লারা কি জানে না, জানে জানে, ওমাই উমিনু ওমাই উমিনু ওমাই উমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। বলবে যে জামশেদ মজুমদার কি বলছে, সূরা ইউসুফ আমরা পড়ি নাই, সূরা ইউসুফ আল্লাহ বলছিল যে ঈমান আনার পরে এদের অধিকাংশ লোক শিরিক করে, তো অধিকাংশ 149 অধিক বলে নাকি 51 অধিক বলে, 51 অধিক বলে, 50 তো সমান সমান হয়, আর আল্লাহ অধিকাংশ বলেছে, এখন এটা কি 51 নাকি 99টা আল্লাহ বলে, তবে যদি সর্বনিম্ন ধরি অধিকাংশ হতো 51%। ও চৌধুরী পাড়ার মানুষ, সূরা ইউসুফের আয়াত নিয়ে চিন্তিত হও, চিন্তিত হওয়ার বিষয়, আমি ভাবতাম যে এটা কেমন কথা, অধিকাংশ মানুষ ঈমান আনার পর শিরিক করে, দেখো সূরা আল আনআমের এই আয়াত ওই আয়াতকে মনে হচ্ছে পরিপূর্ণ করে দিল, আল্লাযীনা আমানু, তো ঈমান আনলে ঈমানদার হয় কিনা, ঈমান আনলে ঈমানদার হয় কিনা, এরপর আবার ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনে এবং ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, তার মানে ঈমান আনার পর মানুষ শিরিক করে, এখানে আল্লাহ তাআলা বলছে তাদের কথা, যে উলাইকা লাহুমুল আমন, উলাইকা লাহুমুল আমন, উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান আনছে এবং ঈমানের সঙ্গে শিরিক করছে তাদের জন্য নিরাপত্তা নাই, নিরাপত্তা কার জন্য, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, যারা ঈমানের পর শিরিক করে না ওরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম মুহতাদুন, যারা শিরিক করে না তারাই হিদায়াত প্রাপ্ত, আর কেউ হিদায়াত প্রাপ্ত না।
এখন একনিষ্ঠ মুমিন ছাড়া মুশরিক হিদায়াত প্রাপ্ত নয়। কারণ ওর ভিতরে এমন একটা অন্যায় আছে যে অন্যায় আসমান জমিনের নিচে দিয়ে সংশোধন হয় না, মরে গেলে অন্যায় রাখে। জেনে রাখো চৌধুরী পাড়ার মানুষ, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো তাওহীদের দিকে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাউ, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছে তারাও যদি তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি ওই রকম ঈমান আনে, মানে নবী রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তারা, মানে আমরা যদি একই ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি ঈমান আনি আমরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। যদি ঈমান আল্লাহর নবীর মতো না হয়, যদি ঈমান ও সাহাবীদের মতো না হয়, পুঙ্খানুপুঙ্খ ঈমান বিশ্বাস বিলিফ আমি নিরাপত্তার মধ্যে নেই, আমি হিদায়ত প্রাপ্ত নই। সুতরাং শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। ও চৌধুরী পাড়ার মা বোনরা, ও চৌধুরী পাড়ার দিনী ভাইরা, তোমাদের রব উদার উদার উদার, উনার উদারতার ব্যাপকতা ব্যাখ্যা করে বলা যায়। যতটুকু উনি বলেছে উনি তো বলেছে, যতটুকু তুমি বোঝো দেখো কতটুকু বোঝো। তিনি বলেছে আর তোমরা দ্রুত গতিতে চলো নিজের রবের ক্ষমার দিকে, এবং সে জান্নাতের দিকে চলো যেই জান্নাতের বিস্তৃতি আসমান সমূহ ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। ও চৌধুরী পাড়ার মানুষরা, তোমাদের রব বলছে কুল, বলে দিন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বলে দিন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ো না। খবরদার খবরদার খবরদার, পাপ যা করেছো করেছো, পাপের মধ্যে এই পাপটা করবা না যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এই পাপ করবা না, এটা বলবে না, এটা বলবা না খবরদার। আল্লাহর ক্ষমার প্রতি সন্দেহ রাখবা না, আল্লাহর উদারতার প্রতি নিজেকে সন্দিহান করবা না। কেন? তিনি বলছেন যে নবী বলে দিন এদেরকে যারা নিজেদের প্রতি জুলুম করেছেন ওদেরকে বলে দিন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমাদের রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইগফিরুজ যুনুবা জামিআ, তোমাদের সকল গুনাহ ক্ষমা করবে। সকল গুনাহ মধ্যে কিছু বাদ যায়, আপনারা কি কথা বুঝেন? আল্লাহ বলছে যে আল্লাহ দয়া থেকে নিরাশ হয়ে গেল, কেন? কেন আল্লাহ সব গুনাহ মাফ করবে, সবের মধ্যে কোন গুনাহটা মাফ হবে না? আরেক মিয়া বেঁচে থাকলে তুমি মাফ হয়ে যাবে, বুঝেন না? এই যে আপনারা বুঝতে হবে কথা, শিরিক। তাহলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি কি এক মুসলিম ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি কি মুসলিম ছিল? ওনারা ঈমান আনছে, কি আনছে? তাইলে মূলত শিরিক ক্ষমা হবে না কখন? যে লোক শিরিক করে মারা গেছে, শিরিক ক্ষমা হবে না কখন? যে লোক শিরিক করে না করে মারা গেছে, তাদের ওই শিরিক ক্ষমা হবে না। কিন্তু আজকের দিনে যদি কেউ শিরিক করে, বিদআত করে, পৃথিবীর যে কোনো অপরাধী করুক না কেন, সে যদি তার রবের কাছে ক্ষমা চায় তাহলে তার রব তাকে ক্ষমা করে দেবে, তার রব তাকে ক্ষমা করে দেবে। জেনে রাখো চৌধুরী পাড়ার মানুষ, ভুলের মধ্যে থেকো না, পৃথিবীর কোনো গুনাহ তুমি বেঁচে আসো রবের কাছে ক্ষমা চেয়েছো একনিষ্ঠভাবে, রব ক্ষমা করবে না এমনটা রব বলেনি। বরং রব কি বলেছে জানো? তোমাদের রব কি বলেছে? বলেছে ইল্লা মান তাব, অপরাধ যত বেশি হোক না কেন তুমি বেঁচে আসো। আল্লাহ সুবহান তাআলা বেঁচে থাকা বান্দার জন্য বলছেন, অতঃপর যে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই লোক গুনাহ করে বেঁচে আছে
মরার আগে আল্লাহর কাছে ফিরে আসছে তওবা করে। আল্লাহ তাআলা বলেন যে ওর সব গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা, নিশ্চয়ই আল্লাহ পরম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করব, শেখ চলে আসছেন, একটা হাদিসের মাধ্যমে। এই পৃথিবীতে আমাদের যত অপরাধী হোক না কেন, আমরা সবাই অপরাধী কোনো না কোনো ভাবে আল্লাহর কাছে, কেউ বেশি কেউ কম। চৌধুরী পাড়ার মানুষ এই ভুলের মধ্যে থাকবেন না যে শিরিক তো করে ফেলছি আর ক্ষমা হবে না, না না, সিদ্ধান্ত নিতে হবে যে আমি জানতাম না যেটা শিরিক, আমি ভেবেছি এটা ইবাদত, আমি ভেবেছি মসজিদ ব্যতীত অন্য কোথাও মুরগি ডাব নারকেল, তারপর কি বলে এটাকে হাঁস মুরগি গরু ছাগল দিয়ে ইবাদত করে, আমি জানতাম না যে আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোন ইবাদতের আনুষ্ঠানিক ভাবে ঘর বানানো যাবে, আমি জানতাম না যে আল্লাহ আমার এই পশম এই পশমেরও কাছে, আমি ভেবেছি ওর কাছে গেলে ও আমাকে আল্লাহর রাস্তা দেখাবে, আমি ভেবেছি ও আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি জানতাম না, তাই আমি ওকে শ্রদ্ধা করেছি, ওকে আমি ভেবেছি ওই কি বলে এটাকে এমপি মন্ত্রীর কাছে যেতে হলে পিএস, আমি ভেবেছি আল্লাহর পিএস, আমি জানতাম না যে আল্লাহ কোনো পিএস না, আল্লাহর নবী আছে তিনি পাঠাই দিছে এবং শেষ জনকেও পাঠাই দিছে, খাতামান নবী, আর নবী আসবেন, আমি জানতাম না। যে শিরিক এবং বিরাট করেছে তাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। কেন সিদ্ধান্ত নিতে হবে? কারণ সে যদি এই অবস্থায় মারা যায় তার আর কোনো উপায় নেই, কিন্তু আজকে যদি সে ক্ষমা চায় তার রব কত দয়ালু তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তুমি তোমার অপরাধ অনেক বেশি হয়ে গেছে, শিরক বিদআত জানাবে বিচার কত অপরাধে লিপ্ত তুমি, আহ নামাজ কত বছর হয়ে গেল পড়ো, কতবার বাবা মায়ের সাথে অন্যায় করেছো, যেগুলো মানুষের সাথে সংশ্লিষ্ট অন্যায় ওদের থেকে ক্ষমা নিয়ে নাও, আর তোমার রবের ব্যাপারটা তোমাকে আমি বলে দিচ্ছি, সন্তুষ্ট হও এমন রব পেয়েছো, তুমি তোমার রবকে যদি না চেনো তবে তোমার রবকে তুমি চিনে নাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, আল্লাহ তাআলা বলেন قال الله, আল্লাহ তাআলা বলেন ও তোমরা যারা শিরক বিদআতে নিজেকে ব্যতিব্যস্ত রেখে ইবাদত মনে করো, ফিরে আসো তোমাদের রবের কাছে, তোমাদের রব বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতা ওয়া রাজাউতানি গফরতু লাক, ও আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করব, গফরতু লাক, যতক্ষণ তুমি আশা করবে যে আমি তোমাকে ক্ষমা করব আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব। আলা মা কানা ফীকা ওয়া লা উবালি, ও পাপিষ্ট আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে বলছে আমাদের গুনাহ যত অধিক যত বেশি হোক না কেন, ওয়া লা উবালি, তিনি মাফ করে দেবে এই পৃথিবীর কোন মোড়লদের পরোয়াই করে, এমন কেউ এই পৃথিবীতে নেই যার পরোয়া আল্লাহ করতে হবে, আল্লাহ তাই বলছে, আর তুমি আমাকে ডাকতে থাকো, আমার কাছে ক্ষমা চাইতে থাকো, চাইতে থাকো, হ্যাঁ তোমার অপরাধ আলা মা কানা ফীক, তোমার অপরাধ কত কত, তুমি শুধু ক্ষমা চাও আর ক্ষমার আশা করো, ওয়া লা উবালি, ক্ষমা করে দেব কারো পরোয়া করব না, পরোয়া করার কেউ, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুক আনান আস-সামা, ও আদমের ছেলে ও মেয়েরা, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছায়, তুমি দেখেছো তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছেছে, জায়গা নাই আর গুনাহের, ভরে পরিপূর্ণ হয়ে আছো, সুম্মা তুমি তখন বললা আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলছে যে গফরতু লাক, তোমাকে ক্ষমা করব, ওয়া লা উবালি, কেন পরোয়া করব, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক, ইয়া আল্লাহ সবাই ক্ষমা করুন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকট আসো, সুম্মা লাকাইতানি ওয়া চৌধুরী পার মানুষ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, দেখো এই হাদিসে আল্লাহ আল্লাহর উদারতা বলছে, কিন্তু এখানে উনি একটা শর্ত দিয়ে রাখছেন, আল্লাহ বলছে যে তোমার গুনাহ আসমানের মেঘমালা হলে ক্ষমা করব, ক্ষমা চাইবে আর ক্ষমার আশা করবে,
এই পুরো পুরো পৃথিবী পরিপূর্ণ করে ফেললে ক্ষমা চাইলে ক্ষমা করবো, তবে একটা শর্ত আছে কি? আল্লাহ যদি দেখে যে অপরাধের মধ্যে শিরিক নাই, কি নাই, আল্লাহ বলছে তোমার এই পৃথিবী পরিপূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে এসে তোমার সামনে আমি একটু রিকোয়েস্ট করবো শেখকে, আপনারা সবাই বসে শুনবেন যে শিরিক এমন একটা অপরাধ যেহেতু যে অপরাধ ক্ষমা হবার নয়, যদি মরে যায় এটা করে আল্লাহ আসমান থেকে মানে জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ ক্ষমা করবে, আল্লাহ পুরো পৃথিবী পরিপূর্ণ অপরাধ ক্ষমা করবে, কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে যে যদি তোমার এই গুনাহের মধ্যে আমি শিরিক না পাই তাহলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সামনে আসবো, তোমার বিচার করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। এখন নামাজ না পড়া শিরকের অন্তর্ভুক্ত হয় কিনা সংক্ষিপ্তভাবে, যেহেতু আমি অত আলেম না, অত আমার নলেজ নেই বিষয়ে কথা বলার, আমি আগে টুকটাক বলতাম কিন্তু এর অনেক ব্যাপকতা আছে। আমি পার্সোনালি শেখকে অনুরোধ করবো হালকা করে অ্যাটলিস্ট এখানে যে মুসলিমদের উপস্থিত আছে সলাৎ না পড়া বা শেখ তো শেখের বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি শেখকে বলবো যে একটু আমার পক্ষ থেকে যেহেতু আমার এত নলেজ নেই, আসলে এই যে মানে শিরিক নামাজ না পড়লে কি আসলে শিরিক হয় কিনা কোনো কারণে। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-গফুর রহিম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।